অভিনেতা ফারুক আমার খুব পছন্দের একজন মানুষ আমাদের বাংলাদেশের মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আমার মনে হয় ফারুক ভাইকে মনে রাখবে ফারুক ভাই যখন সুপার স্টার তখন আমি ফিল্মে এসেছি ওনার ছবি যখন দেখতাম তখন ভাবতাম ইস এই হিরোটার সঙ্গে যদি আমি অভিনয় করতে পারতাম তা একদিন দেখা গেল ওনার সঙ্গে আমি অভিনয় করছি ছবিটির নাম ছিল হলো চোখের মণি ওই ছবিটি ওনার সঙ্গে আমার আমি তো হতভম্ব যে যাকে আমি কল্পনা করেছি যাকে আমি ছবি দেখে ভেবেছি যে হিরোর সঙ্গে যদি কখনো দেখা হতো বা অভিনয় করতে পারতাম তা আজ কিন্তু আমার সেই স্বপ্ন পূর্ণ হয়েছে কিন্তু ভয়ও পেয়েছি যে এত বড়ো একটা অভিনেতার সাথে অভিনয় করব কীভাবে কারণ আমি আগে কখনোই অভিনয় করে কিন্তু ফিল্মে আসিনি ফারুক ভাই কিন্তু আমাকে অনেক হেল্প করেছেন অভিনয়ের ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন ফারুক ভাইয়ের সঙ্গে আমি মনে হয় ষাট থেকে সত্তরটি ছবি করেছি এত বড় মাপের একজন শিল্পী অভিনেতা যে একটা আমি ভাষা দিয়ে কল্পনা দিয়ে বোঝাতে পারবো না ফারুক ভাইকে নিয়ে বলতে গেলে মনে করেন যে মনে হয় না যে সময় টাইম শেষ হবে